জালিয়াতির মামলায় আটক বরিশালের বাখেরগঞ্জ উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম সহ পাঁচজনের কারাগারে পাঠানোর ছবি তুলতে যাওয়ায় সাংবাদিক গ্রুপে হামলা চালাইছে আইনজীবী সহকারী ও ইউপি চেয়ারম্যানের সমর্থকরা। এতে কমপক্ষে 20 জন সাংবাদিক আহত হয়েছে। এর মধ্যে 18 জনরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার বিয়ালে বরিশাল আদালত প্রাঙ্গণের সামনের রাস্তায় এই ঘটনা ঘটে। আহতরা জানান, দাঁড়িয়াল ইউনিয়নের চেয়ারম্যান সহ 5 জনরে জালিয়াতির মামলায় কারাগারে পাঠানোর খবরে হেরা আদালত প্রাঙ্গণে ছবি তুলতে যান। এই সময় সাংবাদিককে ম্যানেজ করার চেষ্টা করেন চেয়ারম্যানের ভাইরপোলা সুজন হাওলাদার, সাইফুল, মোহরি কামরুজ্জামান ও বাপ্পি সহ বেশ কয়েকজন। সাংবাদিককে ম্যানেজ করতে না পারিয়া ইউপি চেয়ারম্যানের ছবি ধারণের সময় ফটো সাংবাদিককে উপরে হামলা চালান নয়। প্রথম দফায় হামলায় বেশ কয়েকজন ফটো সাংবাদিক আহত হন। পরে প্রতিবাদ ধরতে গেলে ফটো সাংবাদিক গ্রুপে আবারও হামলা চালান নয়। এক পর্যায়ে আদালতের সামনের রাস্তায় হেলাইয়া পিটেন নয় সাংবাদিক, ভাঙচুর হওয়া হয় সাংবাদিক 6-7টা মোটরসাইকেল। এই ঘটনায় বরিশাল প্রেস ক্লাব, বরিশাল রিপোর্টার্স ইউনিটি, বরিশাল সাংবাদিক ইউনিয়ন সহ বরিশালের সব রকমের সাংবাদিক সংগঠন নিন্দা জানাইছে। পাশাপাশি অনতিবিলম্বে হামলাকারীকে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার জোর দাবি জানাইছে হেরা। সাব্বির খান, বিএসএস টিভি, বরিশাল।